হাতের স্মার্টফোন, টেলিভিশন, ফ্রিজ, এসি কিংবা ক্যামেরা, আমরা যাই কিনি না কেন, এখন কিন্তু আমরা অনলাইনে আগে চেক করি, মার্কেট প্লেসে প্রাইস দেখি, গুগলে, ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায় আগে যাচাই বাছাই করে তারপর মার্কেটে কিনতে যাই। অথবা আমরা আমাদের কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে কিন্তু আগে আইডিয়া নেই, দোস্ত এটার দাম কত হইতে পারে, তারপর কিন্তু আমরা মার্কেটে যাই, তারপর ওইটা কিনি। সো আগের দিন থেকে কিন্তু এখন মানুষ অনেকটাই সচেতন, এই জন্য কিন্তু ঠকার চান্সটাও অনেক কম। আমরা আজকে আপনাদেরকে একটা কম্পিউটার কেনার আইডিয়া দিব এবং এই আইডিয়া থেকেই আপনি 75 থেকে 76 বা 78 হাজার টাকার মধ্যে একটা পিসি বিল করার ধারণা পাবেন, যেখানে থাকবে খুবই ভালো মানের একটা প্রসেসর, ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড। আর আজকের এই ভিডিওটা যারা দেখবেন, আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন মার্কেট প্লেস সব কিছু চেক করে যাচাই বাছাই করে আসার পরেও দেখবেন মিনিমাম অন্তত 3 থেকে 4 হাজার টাকা আপনি সেভ করতে পারছেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখছেন ক্রিয়েটাস কম্পিউটারের ইউটিউব চ্যানেল আর আমি মাকসুদুল হাসান আছি আপনাদের সাথে বরাবরের মতো। আমাদের আজকের পিসি বিল হবে রাইজেন 5 এর 7500F এই প্রসেসরটা দিয়ে। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। এই যে প্রসেসরটা যেটা দিয়ে আজকে আমরা পিসি বিল করার একটা ধারণা দিব, দেখেন প্রসেসরের মডেলটা হচ্ছে আপনার রাইজেন 5 7500F। এখন এই প্রসেসরটার মার্কেট প্রাইস কত বা বিভিন্ন ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে কত, আমি কিন্তু একটু আমার ফোনে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখেন রাইজেন 5 7500F এই প্রসেসরটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 22,000 টাকা, এই দেখেন 22,000। আর এটা যদি আপনি স্পেশাল প্রাইসে কিনতে চান তাহলে এটা পাবেন 20,500 টাকায়। কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনি এই প্রসেসরটাই পাবেন মাত্র কত টাকা মাউন্ট, 17,000 টাকা। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু আপনার প্রায় 3,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন, আমাদের ভিডিওগুলো দেখলে আপনার পিসি কেনার কিন্তু একটা ভালো ধারণা হবে, যে ধারণা কাজে দিবে যদি আপনি পিসি অন্য কোনো জায়গা থেকেও বিল করেন। আচ্ছা, আজকের এই বিলটা আমরা প্রসেসর হিসেবে ইউজ করবো রাইজেন 5 এর 7500F। এই প্রসেসরে রয়েছে 6টা কোর এবং 12টা থ্রেড, সাথে আপনার এটার ক্লক স্পিড থাকবে 3.7, এটা কিন্তু বেস ক্লক স্পিড বা মেইন ক্লক স্পিড, বা আপনি যখন নর্মালভাবে কাজ করবেন তখন 3.7 GHz স্পিড আপনার এই প্রসেসর দিতে সক্ষম। সর্বোচ্চ স্পিড দিতে পারবে ও 5.0, তার মানে 5.0 GHz, 3.7 থেকে 5.0 GHz, দ্যাটস মিন এই প্রসেসরটা মোটামুটি অন্যান্য এই বাজেটের রেঞ্জের প্রসেসরের থেকে অনেক বেশি স্ট্রং। যারা ভিডিও এডিটিং করবেন, গেমিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, অথবা আপনারা যারা অফিসিয়াল কাজ করবে, নিশ্চিন্তে এই সবাই আজকের এই ভিডিওটা দেখে পিসিটা বিল করতে পারেন। তাহলে আশা করছি আগামী 2-3 বছরের ভিতরে আপনাকে আর প্রসেসর আপডেট করতে হবে না। এই বিল্ডের সাথে মাদারবোর্ড থাকবে MSI ব্র্যান্ডের প্রো A620ME মাইক্রোটেক্স বোর্ড অবশ্যই, আর চিপসেট হচ্ছে 620 লেটেস্ট বোর্ড, তবে DDR5 এর বোর্ড। আজকে কিন্তু আমরা DDR5 দিয়ে বিলটা দেখাবো। সো আপনাদের পিসি যারা একটু লেটেস্ট টেকনোলজি দিয়ে বিল করতে চান, দেখা গেছে আপনার বন্ধুর পিসিটা ছিল DDR3 বা 4 এর, সেখানে আপনারটা হবে DDR5 এর। সো এই মাদারবোর্ডটা আমরা ইউজ করবো। অ্যান্ড অবভিয়াসলি ক্রিয়েটাস কম্পিউটার থেকে আপনি যদি পিসি বিল করেন প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু আপনি ফুল ওয়ারেন্টি পাবেন এবং আফটার সেলস একটা ভালো সার্ভিসও পাবেন। আমাদের আজকের এই বিলটা আমরা একটা মাত্র র্যাম ইউজ করবো, বাট এই একটা র্যামই অনেক পাওয়ারফুল, এটা 16 GB র্যাম, একটা স্টিকে 16 GB। তাহলে আপনি চিন্তা করেন এই মাদারবোর্ডে 2টা র্যাম লাগানো যায়, তাহলে আপনি ফিউচারে চাইলে কিন্তু 32 GB র্যামও ইউজ করতে পারবেন। র্যামের ব্র্যান্ডের নাম হচ্ছে কিংস্টন ফিউরি, এক সময়কার খুবই পপুলার এবং জনপ্রিয় ব্র্যান্ড, বর্তমান মার্কেটেও কিন্তু এটা অনেক চাহিদা সম্পন্ন। 6000 MHz-এর এই একটা র্যাম থাকবে 16 GB, এবং আশা করছি আপনারা এই র্যামটা দিয়েই মোটামুটি কাজ সেরে নিতে পারবেন, আদার্স আপনাকে র্যাম অ্যাড করতে হবে না, তারপরেও বাজেট থাকলে অ্যাড করে নেবেন। এরপরে একটা SSD দেখাই, 512 GB, 512 GB HP EX 900, এই NVMe আমরা 2টা থাকবে এই বিল্ডে। আর ইদানিং কিন্তু আপনারা দেখেন যে সবাই কিন্তু SSD দিয়েই পিসি বিল করতেছে, আর খুব বেশি স্টোরেজ লাগলে হয়তো একটা SATA ড্রাইভ নিয়ে নিচ্ছে, কিন্তু হার্ড ডিস্কের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে, পিসির পাওয়ার বাড়তেছে, পিসির স্পিড বাড়তেছে। সো একটামাত্র SSD দিচ্ছি, যদি আপনি প্রয়োজন মনে করেন যে না 512 থেকেও আমার আরও স্পেস দরকার তাহলে আপনি নিয়ে নেবেন, আমাদের কাছে আরও অনেক ব্র্যান্ডের SSD আছে। আর এখানে কিন্তু আপনার একটা গ্রাফিক্স কার্ড আছে ইন্টেল A750, খুবই জনপ্রিয় এবং বর্তমান মার্কেটে খুব চাহিদা সম্পন্ন একটা কার্ড। আপনি দেখবেন এখন পিসি বিল্ডের প্রায় 60% পিসিগুলোই আপনি ইন্টেল কার্ড দিয়ে তৈরি হচ্ছে। সো এই কার্ডটা আজকের এই বিলটা আমরা দিয়ে দিচ্ছি, যারা আশা করছি গ্রাফিক্সের কাজ করবেন এবং ভিডিও এডিটিংয়ের কাজ করবেন বা গেমিং করবেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল
এই গ্রাফিক্স কার্ডটা। গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি তৈরি হয়, তবে গ্রাফিক্স কার্ড দিয়ে যারা পিসি বিল করে তারা কাজগুলোকে খুব দ্রুত করতে পারে, খুব স্ট্রংলি করতে পারে এবং খুব মানে পারফরমেন্সের সাথে করতে পারে। আমাদের এই বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই রাখছি আমরা গেম ডিয়াসের, এখানে দেখেন গেম ডিয়াস হেলোস M1650B 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আমাদের কাছে কম করে হলেও আরও 6টা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে, আপনার যেটাই পছন্দ থাকবে আপনি আসবেন আমাদের কাছ থেকে অন্যান্য পাওয়ার সাপ্লাইগুলো পাবেন। ক্রিয়েটাস কম্পিউটারের শোরুমের লোকেশনটা একটু বলে দিই যারা এই ভিডিও দেখে পিসি বিল করতে চাচ্ছেন। অনেকেই হয়তো আমার এই ভিডিওটাই প্রথম দেখছেন, আমার আগের কোনো ভিডিও আপনি দেখেন নাই। আপনাকে আসতে হবে ঢাকায়, ঢাকা বাংলাদেশের সবচাইতে বেশি কম্পিউটার বিক্রি হয় যে এলাকায়, এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার। অনেকেই আপনারা চিনে থাকবেন যে এটা বাটা সিগন্যাল এবং সায়েন্স ল্যাবরেটরি ঠিক মাঝামাঝি। এই মাল্টিপ্লান সেন্টারের আপনি লিফটের 7 আসবেন, লিফটের 7 আসলে 756, 57, 747, 48, 749, 50, 60 যদি এটা মনে রাখতে কষ্ট হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনি ডিরেকশন শুনে শুনে আমাদের এখানে আসতে পারবেন। অনলাইনে যদি কেউ এই পিসিটা বিল্ড করতে চান বা অনলাইনে ডেলিভারি নিতে চান সেটাও কিন্তু পসিবল, ফোন দিয়েন। শেষ কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই বিল্ডে একটা কম্পিউটার কেস বা চেসিস, আমরা অনেকে কেসিং বলি এটাকে। সো এটা কিন্তু খুবই চমৎকার একটা কেস এই বাজেটের মধ্যে, সামনে এবং সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে এবং আজকের এই বিলটা করতে কিন্তু আপনার খরচ হবে মোট 76,200 টাকা, যেখানে প্রসেসরটার প্রাইস ধরা হয়েছে অনলি 17,000 টাকা, মার্কেটে 20,000 টাকা প্রাইস। এই কেসটা দিয়ে পিসি বিল করবেন, এখানে দেখেন USB 3.0, 2.0 সব ধরনের পোর্ট অ্যাভেলেবল আছে, মাইক্রোফোন হেডফোনের জন্য আলাদা আলাদা আপনার অপশন রয়েছে, তারপরে এখানে আপনার ফ্যানের কালারগুলো চেঞ্জ করার জন্য LED সুইচের একটা বাটন দেওয়া আছে, রিস্টার্ট বাটন দেওয়া আছে, যদিও এটা একেবারেই আপনার ভ্যালুলেস, এখন আর পিসি রিস্টার্ট দেওয়া লাগে না কারণ পিসি হ্যাংই হয় না। আজকের এই বিলটা কেমন লাগলো কমেন্টস করে জানাই দিবেন, আর নেক্সট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট মিস করবেন না, ওটার ভিতরে একটা বড় ডিসকাউন্ট আসবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, দেখতে থাকেন ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেল। আপনার বাজেটের মধ্যে যেদিন পিসি বিলের ভিডিও আসবে চলে আসবেন নির্দ্বিধায়, আমরা আছি আপনাদের অপেক্ষায়। আল্লাহ হাফিজ।